Assalamualaikum. Viewers, আজকে যে গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়ি আজকে যে গাড়ি নিয়ে এসেছি এই গাড়ি হচ্ছে NOHA SI গ্রেডের গাড়ি আর মডেল হচ্ছে 2018 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2022 সালের জুলাই মাসের শেষের দিকে আমি জুলাই মাসের 18 তারিখ তো অল্প কিছুদিন ইউজ হয়েছে বুঝতে পাচ্ছেন অল্প কিছুদিন ইউজ হয়েছে এই গাড়িটি আমাদের দেশে SI গ্রেডের গাড়ি NOHA কিন্তু বেশ কয়েকটি গ্রেডের হয় স্কোয়ার NOHA SI NOHA X NOHA X স্মার্ট এরকম বেশ কিছু গ্রেডের হয় NOHA বক্সি আছে সো এই গাড়িটি হচ্ছে SI গ্রেডের NOHA SI গ্রেডের NOHA কিন্তু যথেষ্ট আপডেট এবং সবচেয়ে ভালো মানের NOHA আর এটি হচ্ছে 2018 মডেলের SI গ্রেডের NOHA হাইব্রিড ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ যারা একটি নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছিলেন তারা কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলো এই গাড়িটি দেখে যাবেন কারণ এই গাড়িটি কিন্তু একদম নতুনই রয়েছে জাস্ট অল্প কিছুদিন ইউজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাল কালারের গাড়ি পুশ স্টার্টের গাড়ি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি কিন্তু ডোরটি ওপেন করতে পারবেন এবং প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল এবং জেনুইন রয়েছে আপনারা শেপটি দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির যে SI গ্রেডের যে গ্রিলটি এই গ্রিলটি কিন্তু শুধুমাত্র SI NOHA-তে এই গ্রিলটি এসেছে এবং এখানে একটি বডি কিটের অপশন দেখতে পাচ্ছি আমরা জানি SI গ্রেডের NOHA-তে কিন্তু এরকম বডি কিট থাকে এখানে থেকে শুরু করে দেখতে পাচ্ছি সাইডে ফুললি একটি বডি কিটের প্যানেল রয়েছে প্রত্যেকটি SI গ্রেডের NOHA-তে কিন্তু এরকম বডি কিটের প্যানেল থাকবে আর এখানে লুকিং গ্লাসের সাথে কিন্তু ইন্ডিকেশন ল্যাম্প পেয়ে যাব আমরা এবং চারটি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেকের অপশন সামনের চাকার ডিস্ক ব্রেকের অপশন এবং টায়ারগুলো কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার এবং লো প্রোফাইলের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন লো প্রোফাইলের টায়ার রয়েছে গাড়িতে এবং অ্যালুমিনিয়ামটিও যথেষ্ট স্মার্ট সামনে পিছনে দুটি হেভি স্টিল বাম্পার রয়েছে বাম্পারগুলো স্কোয়ার বাম্পার অনেক স্টাইলিশ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নেই 100% গ্যারান্টি দিয়ে বলতেছি অ্যাক্সিডেন্ট ফ্রি আর একটি ডোর কিন্তু আমরা পাওয়ার পেয়ে যাবো এই গাড়িটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের অপশন রয়েছে এবং ভিতরে বেশ কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে আমি সেই ফিচার্সগুলো আপনাদেরকে দেখাবো এখানে ক্যাপ্টেন সিট তো রয়েছে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট রয়েছে এখানে এবং এখানে একটি ট্রে রয়েছে এই ট্রেটিও কিন্তু যথেষ্ট স্টাইলিশ আপনার এখানে এভাবে ফোল্ডিং করে রাখা যায় এবং এভাবে চাইলে আপনারা উঠিয়ে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি বোতল হোল্ডার কাপ হোল্ডার রয়েছে যেখানে আপনারা জার্নি করার সময় কিন্তু এই এরকম কমফোর্টেবল জার্নি করতে পারবেন চাইলে এখানে ব্রেকফাস্টও করতে পারবেন যারা অফিস ডিউটি করেন তারা অনেক সময় গাড়িতে করে ব্রেকফাস্ট করতে হয় এই সুবিধাও কিন্তু এই গাড়িতে রয়েছে এবং এই এখানে একটি প্রেস বাটন রয়েছে যেটির মাধ্যমে এটি ফোল্ডিং করে রেখে দেওয়া যাবে এবং এখানে কিন্তু অনেক হ্যাভি একটি স্ট্রং হ্যান্ডেল রয়েছে আর এখানে কিন্তু আরও একটি আধুনিক ফিটিংস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ফিটিংসটি আপনারা চাইলে এখানে অনেক সময় এভাবে ধরে রাখতে পারবেন এবং চাইলে এই জিনিসটি কিন্তু এখান থেকে খুলেও রেখে দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিটিংসটি কিন্তু অনেক আপডেট একটি ফিটিংস এখান থেকে আপনারা চাইলে দুই সাইডে হাতলের সাথে এভাবে ফিটিং করে নিতে পারবেন আর এটা চাইলে খুলে রেখে দিতে পারবেন অনেক ভালো একটি ফিটিংস এবং সেন্ট্রাল লকের সেই এয়ার কুলিং সিস্টেমের যে সুইচটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং সেন্ট্রাল এসি তো রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিটের উপরে কিন্তু এসির ভেন্টিলেশন রয়েছে যথেষ্ট আপডেট ফিটিংস আর এখানে কিন্তু একটি ব্যাগ ক্যারি করার জন্য একটি হ্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট ভালো একটি ফিটিংস ক্যাপ্টেন সিট আপনারা দেখতে পাচ্ছেন সেটার বেশ কিছু ফাংশন রয়েছে এখানে কিন্তু সেই ফাংশনগুলোর মনোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু যথেষ্ট আপডেট ফিটিংস রয়েছে এই গাড়িটির আমি চাইলে রিমোটের মাধ্যমেও কিন্তু ডোরটি ক্লোজ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন রিমোটের মাধ্যমে আমি ডোরটি ক্লোজ করতেছি এবং রয়েছে রেঞ্জশিটের অরিজিনাল রেঞ্জশিটগুলো কিন্তু আমরা পেয়ে যাবো গাড়িটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন বডি কিটটি কিন্তু 100% অরিজিনাল কারণ SI গ্রেডের NOHA-তেই শুধুমাত্র এই ধরনের বডি কিটটি দেখা যায় আমরা আগেই বলেছি চারটি চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে পিছনের টায়ারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাব এই গাড়িটির সাথে আর বডি কিটটি তো দেখতেছেনই একদম ফ্রেশ কন্ডিশন আমি একটু সামনের ডোরটি খুলে ভিতরে ভিউটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দরজার প্যাড এখানে কিন্তু মার্বেল উডেনের অপশন দেখতে পাচ্ছি আমরা মার্বেল উডেন রয়েছে এবং
এসির যে ভেন্টিলেশন এখানে কিন্তু একটু রাউন্ড আকৃতিতে মার্বেল উডেন পেয়ে যাব এখানে দুটি ড্রয়ার পেয়ে যাব দেখতে পাচ্ছেন দুটি ড্রয়ার রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু বোতল হোল্ডার ফাইল হোল্ডার করতে পারবেন আর অনেক বড় আকৃতির একটি মনিটর রয়েছে টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম রয়েছে আর এই গাড়িতে আমরা এখানে একটি পকেট সানগ্লাস হোল্ডার পেয়ে যাব সানসেটের তো সবগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সাথে ক্যামেরাও কিন্তু রয়েছে আর সফট অ্যাসেসির ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি আর গিয়ার লিবার্টিও কিন্তু অনেক স্টাইলিশ সামনের সিটেও কিন্তু আমরা হ্যান্ড রেস্ট পেয়ে যাব গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন ভিতরটি একদম ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গাড়িতে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর ভিউয়ার্স গাড়িটির সাইডের যে শেপটি এটিও কিন্তু অনেক স্টাইলিশ নোহা এই শেপের নোহাগুলো এসআই নোহাগুলোতে কিন্তু যথেষ্ট স্টাইলিশ এবং নিউ শেপ সম্পূর্ণ নিউ শেপ ফুললি এলইডি সিস্টেমের লাইট রয়েছে গাড়িটির সাথে রয়েছে স্পয়লার সিস্টেম এবং এলইডি লাইটগুলো কিন্তু অনেক স্টাইলিশ রাতের বেলা যখন আপনি আলো দিবে দূর থেকে দেখতে কিন্তু অনেক স্টাইলিশ মনে হবে এখানে এসএস ক্রোমের অপশন রয়েছে এখানে ব্যাক লাইটের সিস্টেম রয়েছে আমি একটু ব্যাক ডালাটি খুলে ভিতরের ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হিউজ স্পেস রয়েছে পিছনে ক্যারি করার জন্য এখানে কিন্তু স্পেয়ার টায়ারটি নিচে দেওয়া হয়েছে আমরা অনেক হাইব্রিডে কিন্তু স্পেয়ার টায়ার পাই না এখানে কিন্তু আমরা স্পেয়ার টায়ারের অপশন দেখতে পাচ্ছি এখন এবং এখানে কিন্তু টুল বক্স রাখার জন্য একটি পকেট দেওয়া হয়েছে যথেষ্ট স্টাইলিশ এবং এই টুল বক্সের পকেটটি কিন্তু আপনারা চাইলে এভাবে ক্লোজ করে রাখতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর ভিউয়ার্স গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই আমি একটু সাইডের পিছনের ভাঁজগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই 100% ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স সাইডে পিছনে প্রত্যেকটি গ্লাস কিন্তু টিন্টেড ব্ল্যাক কালার গ্লাস পেয়ে যাবো এবং 100% অরিজিনাল প্রাইভেসি গ্লাস রয়েছে গাড়িটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ভিতরের থেকে বাইরে কিন্তু সবই স্বচ্ছভাবে দেখা যাবে কারণ এই গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি গ্লাস এবং টিন্টেড ব্ল্যাক কালার গ্লাস প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে আর পেপারসগুলো ফুললি আপডেট অবস্থায় রয়েছে 100% ফার্স্ট পার্টির গাড়ি এবং প্রত্যেকটি পার্ট 100% ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাল কালারের গাড়ি নোহা স্কোয়ার এসআই গ্রেডের গাড়ি সরি নোহা এসআই নোহা 2018 মডেলের গাড়ি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 33,80,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস 33,80,000 তবে আরও একটু কম প্রাইসে দেওয়া যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের কার প্যালেস ভিডিওতে আর ভিউয়ার্স আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভালো ভালো আপডেট লেটেস্ট মডেলের গাড়িগুলো পেয়ে যাবেন খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি রয়েছে এখানে আপডেট ভালো ভালো গাড়ি রয়েছে এখানে প্রিমিয়াম গাড়ি রয়েছে 16 নিউ শেপের গাড়ি এবং এফএক্স প্যাকে মিকা ব্লু কালারের 7-8 লাখ টাকার গাড়ি রয়েছে নিশান জুকি রয়েছে নিশান এক্সট্রেল সানরুফ সহ রয়েছে হাইয়েস্ট নোহা মাইক্রোবাস সব ধরনের গাড়ি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ